আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাপা সন্দেশ। তো কী করে খুব সহজে বাড়িতেই মিষ্টি বানিয়ে ফেলা যায়, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো। আর যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে, এইভাবে বাড়িতে নিজেরাই চেষ্টা করে বানিয়ে ফেললে কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, খুব কম খরচে হয়ে যায়, আর নিজের হাতে মিষ্টি তৈরি করে খেতে সেই মিষ্টিটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে, যেমনই হোক ভালো লাগে। তো চলো মিষ্টিটা বানাতে কী কী উপকরণ লাগছে একবার দেখে নাও। নমস্কার বন্ধুরা, তন্দ্রা রান্নাবাড়িতে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো মিষ্টিটা বানাতে আমাদের কী কী লাগছে তো তোমরা দেখতে থাকো। এখানে দুধ, 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা আমার গরম হয়েই এসেছে। যা ফোটাবো না, জাস্ট একটু উতলে, আর মানে একটু উতাল আসলেই আমি ছানাটা কাটাবো। আর ছানাটা কাটাবার জন্য আমি কী নিয়েছি দেখো, এখানে কোনো লেবুও না বা কোনো ছানা কাটাবার যে পাউডার পাওয়া যায় সেটাও নিইনি। তো এখানে নিয়েছি 1.5 চামচ এই চামচের ভিনিগার, আর যতটা ভিনিগার নিয়েছি তার থেকে ডবল নিয়েছি জল। তো এই জল এটা দিয়ে আমি ছানাটা কাটাবো, আর খুব সফট একটা ছানা কাটাবো, এটা কিন্তু হার্ড ছানা করা যাবে না। তো চলো ছানাটা কাটিয়ে নিই। দুধটা ফুটে গরম হয়ে গেছে, ছানাটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম দুধটার মধ্যে, পরি অল্প অল্প করে প্রথমে দেবো, প্রয়োজন হলে আবার দেবো। আমি 1.5 চামচ নিয়েছিলাম, তো 1.5 চামচ এই ছানা ফাটানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে একদম উল্টোপাল্টা হওয়া যাবে না, এটাই কিন্তু মিষ্টিটার ঐতিহ্য, এটাইকে ঠিক রাখতে হবে। আগে ছানাটা ঠিক না হলে মিষ্টিটাও ঠিক হবে না, ছানাটা ফাটানো খুব জরুরি মানে ঠিক করে। আমি আরেকটু দেব, আমি আরও একটু রেখে দিলাম, তো দেখি কতটা লাগছে। তো চলো ছানাটা কাটানো ফিরে আসছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবে, জ্বালিয়ে রাখবে না গ্যাসটা। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে ছানাটা কাটাচ্ছি। তো ছানাটা আমার ফাটানো হয়ে গেছে, ছানাটা কিন্তু আমি 1.5 চামচ দুধ ইয়েতে ভিনিগারে ছানাটা কাটেনি, তো আমি 3 চামচ এখানে ভিনিগার ইউজ করছি। অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবে, কেননা হার্ড হয়ে গেলে ছানা তাহলে এটা মিষ্টিটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য কোনো অসুবিধা নেই, অল্প অল্প করে নেবো। আর ছানাটাকে এবার ধুয়ে নেবো যাতে টক ভাবটা কেটে যায়। তো চলো ছাকা, ছানাটা আমি ভালো করে ধুয়ে নেবো যাতে টক ভাবটা একদম না থাকে। খুব গরম, তো খুব সাবধানে ধোবে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে, খুব বেশি জল ঝরাবো না ছানাটা, যেহেতু এটা ভাপা সন্দেশ করবো তো একটু নরম ভাব থাকতেই হবে, সেই জন্য আমি কাপড়ে দিইনি, এটা ছাঁকনিতেই দিলাম। ছানাটা ধোয়া হয়ে গেল, এটা কিন্তু উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ভাপা সন্দেশ। আর আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে বাবা পঞ্চনন, তো ওখানেও খুব ভালো পাওয়া যায়। আর দেখো ছানাটা ছেঁকে নিয়ে নিয়েছি থালার মধ্যে, আর এখানে আমি 1/2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করলাম, খুব সামান্য। আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এটা 1 বাটি চিনি আছে, তো এই চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মিষ্টিটা তো আমি পুরোটা দেবো না, আগে দেখবো কতটা হচ্ছে, কেন ভাপা সন্দেশে খুব একটা মিষ্টি খায় না, তো আমি অল্প দিলাম আবার দেখে তারপর আবার দেবো। আর দেবো আমি এখানে 1 চামচ ঘি, তো এটাই সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে তোমরা যারা অ্যালার্জির ফ্লেভার পছন্দ করো তারা এখানে অ্যালার্জির গুঁড়ো ব্যবহার করতে পারো, তো আমি অ্যালার্জির গুঁড়োটা দেবো না, তোমরা এখানে দিতে পারো কোনো অসুবিধা নেই। তো ভালো করে ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো। চলো মাখা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। আমি এরকম করে ছানাটাকে মেখে নেবো, একদম খুব সুন্দর মসৃণ করে মাখবো, একটু লাম্পস থাকবে না ছানাতে, মানে দানা ভাব থাকবে না, তো খুব ভালো করে ছানাটাকে মাখবে। আর একটা আমি এখানে ভুল করে ফেলেছি, সেটা তোমাদের বলে দিই, সেটা হলো চিনিটা একটু পরে দেবে, কেননা একটু ছানাটাকে মেখে নিই তারপর চিনিটা দেবে, নাহলে চিনি থেকে আবার একটা এক্সট্রা জল বেরো। চলো মাখা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। আর একটা সহজ পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিলাম ছানা মাখতে যদি অসুবিধা হয় হাত দিয়ে, কেননা এটা একটু মসৃণ পেস্ট হবে। তার দেখো মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা বললেন যে মানে মিক্সিতে ঘুরিয়ে না, তো মিক্সিতে দেখো ঘুরিয়ে নিয়েছি, কিন্তু কোনো জলের ব্যবহার করবে না, কোনো কিছুই দেবে না, শুধু জাস্ট একটু মিক্সিতে ঘোরালেই কিন্তু হয়ে যাবে দুবার একবার। তো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। আর এখানে আরেকটু চিনি আমি এখানে দিলাম, সম্পূর্ণ 1 বাটি চিনি আমি পুরো দিইনি, যেহেতু এটুকু রয়ে গেল। আর এখানে দেবো আমি একটু দুধ, দুধ তুলে রেখেছিলাম, এখানে একটু দুধ দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এটা একদম তৈরি। এবার আমি এটা স্টিমে দেবো, স্টিমে দেওয়ার আগে এটাতে আমি একটু একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে স্টিম হয়ে গেলে সন্দেশটা খুব ভালোভাবে উঠে চলে আসে। তো বাটিটাতে এবার আমি জলটা আগে বসিয়ে দিলাম স্টিম দেবো বলে, তো একদম এই যেটা করেছি টেস্টটা পুরো একদম এর মধ্যে দিয়ে দেবো। তো চলো দেওয়া হোক, ফিরে আসছি। দেখো একদম এটা ট্যাপ করে দিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে,
জলটা ফুটে গেছে, এবার আমি বসিয়ে দিলাম। তো কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো জল না যায়। আর আমি একটা থালা চাপা দিয়ে দিলাম, তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিতে পারো। মিনিট 20 বাদে আমি আবার ফিরে আসছি। আর এই ছিদ্রটাকে আমি একটা লঙ্কা দিয়ে এরকম আটকে দিয়েছি, তোমরা কাগজ দিয়েও দিতে পারো। এবার গ্যাসটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিলাম। তো দেখো, আমি এটা বলেছিলাম 20 মিনিট বাদে ফিরে এসেছি, আমি দুবার তিনবার চেক করেছি, হয়নি। তো প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, এবার হয়ে গেছে এটা। আর তোমরা কিন্তু জলটা চেক করতে থাকবে, জল কমে আসলে জল দেবে। আমি কিন্তু দুবার তিনবার জল দিয়েছি, আর বেশি করে জল যেহেতু দেওয়া যাবে না, ডেবে যাবে তাহলে ইয়েটা বাটিটা। তো দেখো স্টিমটা একদম আমার সুন্দর হয়েছে। আর আমি একটা ছুরি দিয়ে এরকম দেখেছি দুই একবার, আর একটু বাকি ছিল। দেখো একদম প্লেন ছুরির গায়ে কিন্তু কিচ্ছু নেই, তো এটা কিন্তু লক্ষ্য রাখবে, দেখো একদম। তো চলো, এটা তো হয়ে গেলো, এবার আমি ঠান্ডা হলে এটা ফিরে আসছি কাটবো যখন। তো দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটু একটু গরম আছে, আমি ফ্রিজে আর রাখলাম না। তো এটা কেটে তোমাদের একটু দেখাই কেমন হলো। সাইডগুলো একটু উঠিয়ে নিলাম। তো এরকম করে থালাটাকে দিয়ে এটাকে এরকম করে উল্টে দিলাম, আর দিয়ে থালাটাকে একটু ট্যাপ করে দেবো। খুব সুন্দর জমেছে। তো আমার বাটিটা একটু বড় ছিল বলে একটু পাতলা পাতলা হয়েছে, যদি ছোটো বাটিতে জমাতাম তাহলে আর একটু মোটা হতো সন্দেশটা। তো চলো কাটি, কেটে তোমাকে দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। নিজে হাতে বানানো জিনিস যেমনই হোক, সব থেকে বড়ো কথা ঘরের জিনিস, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর নিজে হাতে বানালে তো মিষ্টি, সব থেকে বড় কথা মিষ্টি যদি নিজে হাতে বানানো যায় তো তার থেকে মনে হয় খুশি আর কোনো কিছুতেই লাগে না। চলো কেটে পরিবেশন করে তোমাদের সব দেখাচ্ছি।